নমস্কার বন্ধুরা, খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত। আজ 15 আগস্ট 2020 সাল। প্রায় 200 বছরের বেশি পরাধীন থাকার পর 1947 সালের আজকের দিনেই ভারত স্বাধীন হয়েছিল। তাই ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেক নাগরিককে, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে এবং বিদেশে যে সমস্ত ভারতীয় নাগরিক রয়েছেন তাদের স্বাধীনতা দিবসের জন্য প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো বন্ধুরা, প্রথমেই আবহাওয়ার যে খবর উঠে আসছে, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে যেমন প্রচণ্ড প্রভাব পড়ছে, এবার নিম্নচাপ ধেয়ে আসছে আজ সকালের পরই পশ্চিমবঙ্গের উপকূলে, এমনটা খবর রয়েছে। আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি, কোথায় অতি ভারী বৃষ্টি, আবহাওয়া দপ্তর কী বলছেন, এর সঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই, সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন আবহাওয়া এবং বাংলাদেশে নিম্নচাপের কী প্রভাব পড়ছে সেটাও আমরা জেনে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যদি কোনোখানে ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশেষে নিম্নচাপ ধেয়ে আসছে এবং দক্ষিণবঙ্গের বহু জেলায় বেশ জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত এই তথ্য উঠে আসছে। আমরা যদি প্রত্যেকটা জেলা ধরে দেখতে যাই তাহলে প্রথমেই আমরা জেনে নেব যে 24 পরগনা জেলার কী অবস্থা হতে পারে। প্রথমেই জানাবো উত্তর 24 পরগনায়, এখানে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 24 পরগনা এবং মেদিনীপুরের উপকূলের একেবারে যে দ্বীপ রয়েছে সেই সমস্ত জায়গাগুলো, বিশেষ করে হলদিবাড়ি, গোসাবা, সুন্দরবন, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে দক্ষিণ 24 পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা পুরোপুরি পরিষ্কার। অন্যদিকে জানাবো যে পূর্ব মেদিনীপুর, এখানে শুধু ভারী নয়, কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে এমনটা পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে পশ্চিম মেদিনীপুরের যে অবস্থা হতে পারে এখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এমনটা পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে আপনাদের বলে রাখা দরকার, প্রচণ্ড গতিতে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে উপকূলের জায়গাগুলো, প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে, কোথাও কোথাও 45 কিলোমিটার গতিবেগ হতে পারে। এবং এই হাওয়াটা ঢুকবে, বিশেষ করে এটা আমরা দেখতে পাচ্ছি 24 পরগনা এবং মেদিনীপুরের কিছুটা জায়গা দিয়ে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ হয়ে একেবারে মালদহ হয়ে কিন্তু হাওয়াটা পাস করবে। অর্থাৎ রাজ্যের অভ্যন্তরে হাওয়ার গতিবেগ অত থাকবে না, 20 থেকে 25 কিলোমিটার প্রতি ঘন্টা এমন হাওয়ার গতিবেগ, অর্থাৎ ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে আপনাদের জানাবো যে কলকাতার কি অবস্থা হতে পারে। দেখুন, সব থেকে যেটা বড় কথা উঠে আসছে, কলকাতাতে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটা জানিয়েছেন গতকালের রাতের আপডেটে আবহাওয়া দপ্তর। তবে হালকা থেকে বিক্ষিপ্ত একটা বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় চলতে পারে এমনটা জানা যাচ্ছে। হুগলি জেলার যে অবস্থা হতে পারে সেখান থেকে জানা যাচ্ছে হুগলি জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হুগলি দেখলাম, এর সঙ্গে আমরা জেনে নেব যে পুরুলিয়া জেলার, যেখানে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু জানানো হয়েছে। বিশেষ করে বলা হচ্ছে যে ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে প্রায় 20 সেন্টিমিটার মতো বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় এমন পূর্বাভাস রয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা কলকাতা দেখেছি, এবার হাওড়া জেলার যে অবস্থা উঠে আসছে সেখানে জানা যাচ্ছে হাওড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় এটা জানা যাচ্ছে যে 10 থেকে 11 সেন্টিমিটার মতন কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আমরা জেনে নেব বাঁকুড়া জেলার কি অবস্থা হতে পারে। দেখুন, বাঁকুড়া জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় চলবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গড়পড়তাভাবে এমনটা জানানো হয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমান, এখানে যে অবস্থাটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু জানানো হয়েছে। অন্যদিকে বীরভূম জেলাতে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির এমন কোনো সম্ভাবনা নেই এমনটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে চলতে পারে। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার যে আপডেট উঠে আসছে সেখান থেকে জানা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির আজকে কোনো সম্ভাবনা নেই, তবে হালকা বিক্ষিপ্ত, কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে চলতে পারে। নদিয়া জেলার যে অবস্থা উঠে আসছে সেখান থেকে জানা যাচ্ছে নদিয়া জেলাতেও ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কো, তবে হালকা বিক্ষিপ্ত, হালকা মাঝারি, কোথাও কোথাও চলতে পারে এমনটা কিন্তু জানানো হয়েছে।
অর্থাৎ আবার সেই ঘুরে ফিরে আসছে মূলত চারটি জেলা যেখানে সেভাবে কোনো বৃষ্টির আজকে সম্ভাবনা নেই, হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে হতে পারে। সেই চারটি জেলার নাম আপনাদের জানিয়ে দিয়েছি, তবুও আরেকবার বলছি, বিশেষ করে উঠে আসছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং কলকাতা। এই চারটি জেলায় কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এখানে তো ভারী বৃষ্টি চলবে, এর সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি চলবে এমনটা পুরোপুরিভাবে জানানো হয়েছে। এর সঙ্গে যে ঝোড়ো হাওয়াটা বইবে, সেখানে যেটা জানা যাচ্ছে উপকূলের জায়গাগুলোতে তো ঝোড়ো হাওয়া বইবেই, দেশের অভ্যন্তরে ঝোড়ো হাওয়া বইবে, তবে কিছুটা মধ্য যে জায়গাটা রয়েছে পশ্চিমবঙ্গের, সেখানে হাওয়ার গতিবেগটা কম থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আমরা জেনে নেব উত্তরবঙ্গে আজকে আবহাওয়াটা কেমন থাকবে। দেখুন, উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোচবিহার এবং আলিপুরদুয়ারের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনটা জানানো হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের আজকে তাপমাত্রা কেমন থাকতে পারে। দেখুন, পশ্চিমবঙ্গের যে অবস্থা, অর্থাৎ আজকেই নিম্নচাপের প্রচণ্ড প্রভাব পড়বে যত বেলা বাড়বে, সেই জন্য তাপমাত্রা বৃষ্টির জন্য কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। 26 থেকে 27.5 ডিগ্রি সর্বনিম্ন থাকতে পারে এবং সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি হবে 33 থেকে 34 ডিগ্রি মতন উঠতে পারে। তবে আগামীকাল তাপমাত্রা আরেকটু কমার সম্ভাবনা রয়েছে এমনটা জানানো হয়েছে। অন্যদিকে নদিয়া, মুর্শিদাবাদ এবং কলকাতাতে যথেষ্ট আর্দ্রতা বজায় থাকবে, কারণ এই সমস্ত জেলাগুলোতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই এমনটা পুরোপুরিভাবে জানানো হয়েছে। এর সঙ্গে ভারতবর্ষের যে আবহাওয়াটা চলছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে উড়িষ্যায় যেহেতু প্রচণ্ডভাবে একটা নিম্নচাপটা এফেক্ট ফেলছে, তাই ওখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে চলবে উপকূলের জায়গাগুলো। অন্ধ্রপ্রদেশের বিশেষ করে বিশাখাপত্তনমের ওখানেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বিশেষ করে রাজস্থানে আজকেও কমলা সতর্কতা রয়েছে, ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি চলবে, বিশেষ করে পূর্ব রাজস্থান এবং পশ্চিম রাজস্থানে। এর সঙ্গে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এখানেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোয়া, মহারাষ্ট্র, গুজরাট এখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, কেরালা এখানে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটা জানানো হয়েছে। এর সঙ্গে ঝাড়খণ্ডের বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চলবে। এর সঙ্গে আপনাদের জানাবো যে বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকবে। প্রথম কথা বলতেই হয় যে নিম্নচাপটা যেটা ধেয়ে আসছে সেটা চট্টগ্রাম এবং বরিশাল দিয়ে হুহু করে কিন্তু ঝোড়ো হাওয়াটা ঢুকবে, ফলে ওখানে হাওয়ার গতিবেগ থাকতে পারে 55 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। এর সঙ্গে দেশের অভ্যন্তর দিয়ে সেই হাওয়াটা বয়ে যাবে, তাই দেশের অভ্যন্তরে গড়পড়তাভাবে হাওয়ার গতিবেগ থাকতে পারে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় এমনটা জানানো হয়েছে। তবে একমাত্র সিলেট বিভাগের জায়গাগুলোতে হাওয়ার গতিবেগ অতটা থাকবে না এমনটা আমরা দেখতে পাচ্ছি। এর সঙ্গে সকাল থেকেই কিন্তু বিশেষ করে বরিশাল এবং খুলনা এর মধ্যবর্তী জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং যে দ্বীপগুলো রয়েছে সেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এটা জানা যাচ্ছে যে খুলনা সঙ্গে বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলোয় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের জায়গাগুলোতে, বাকি জায়গাগুলোতে হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি চলতে পারে এমনটা জানানো হয়েছে। 26 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। বন্ধুরা, এটাই ছিল আজকের লেটেস্ট আবহাওয়ার খবর। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্প করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।